এখন আমরা কথা বলবো বাংলার বিখ্যাত নৌকা বাংলার দুলদুল। বাংলার দুলদুল নৌকার যে অনেক মাঝি মাল্লা আছে, সেই মাঝি মাল্লাদের মধ্যে যিনি বেশ অ্যাক্টিভ মাঝি এবং এই যে নৌকা বাইজ দিতে গিয়ে বেশ সুনাম অর্জন করেছেন, আমরা এই গ্রামের লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম ইনি নাকি এই নৌকার একজন শ্রেষ্ঠ মাঝি। তো তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি বয়সে তরুণ কিন্তু সবাই বলতেছে আপনি সেই নৌকা বাইজতে পারেন, সত্যি বলছেন নাকি? হ্যাঁ সবাই বলে, সবাই বলে আমি টানি এই আর কি। আপনি যে টানেন এবং বেশ ভালো নাম করা একজন বইটে টানা লোক, এই কত বছর হলো আপনি নৌকা টানেন? এই নৌকা হওয়ার থেকেই, নৌকা হওয়ার থেকে মানে নৌকা হওয়ার পর থেকে? হ্যাঁ সাত বছর। আপনার বয়স কয় বছর? আমার বয়স 25-26 বছর হবে। 26 বছর বয়স। আপনাকে তো মানে বডি তো এরকম বোঝা যাচ্ছে না, হালকা বডি, কিন্তু এই যে টানেন যখন তখন হচ্ছে দম লাগে যায় না? হ্যাঁ হাঁকি লাগে যায়, দম লাগে যায়, তো অমনি টানতে হয়। এলাকার জিনিস, শখের জিনিস খুব আর কি, শখ হয়, পরিশ্রম করা লাগে। আচ্ছা বডি টানার কি কোনো কৌশল আছে? হ্যাঁ আছেই তো। কী কৌশল আছে? কৌশল আপনি মনে করেন যত সময় দম থাকে তত সময় টানতে হয়। তারপর দেখা যায় যখন দুটি নৌকা বাইচ খেলাই, তো যখন দুটি নৌকা দেখা যায় যে ফাইনাল প্রতিযোগিতায় গেছে তখন তো আর দম থাকে না, তারপরও দম দিয়ে টানতে হয় আর কি, ফাইনাল নেওয়ার জন্য চেষ্টা করতে হয় আর কি। আচ্ছা টানতে টানতে এরকম কি অসুস্থ হয়ে পড়ছে বা হার্ট ফেল? হ্যাঁ হার্ট ফেল হয়ে পড়ছে, অনেকে জায়গায় দেখা গেছে একাদ্র বাজিল মারা গেছে স্টক করে। আমি হচ্ছে অনেক গল্প শুনছি বাইচ দেওয়ার সময় হঠাৎ সেন্সলেস হয়, অসুস্থ নৌকা থেকে পড়ে যায়। হ্যাঁ এরকম তো অনেক অনেকেই পড়েই, জ্ঞান থাকে না। তো যখন নৌকা তো বাস দিচ্ছে এই সময় তো যদি কেউ নৌকা থেকে পড়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে তাকে তো দেখার সময় নেই? না তাকে আর দেখে না, তখন সে তার কি অবস্থা হয়? সে তখন ওইভাবে পড়ে থাকে, নৌকা ফাইনাল প্রতিযোগিতা যাওয়ার পরে আর কি তাকে দেখে। আপনাদের নৌকাতে যে গত বছর দুইটা মেলায় ফার্স্ট প্রাইজ হলো, আপনি কি ওই দুই নৌকা দুই মেলাতে ছিলেন? হ্যাঁ দুই মেলাতেই ছিলাম, প্রতিদিনই ছিলেন? প্রতিদিনই ছিলাম। আচ্ছা দুই ফার্স্টের দিন কেমন লাগলো আপনার? ফার্স্টের প্রথম যেদিন যাই আমাদের নৌকা টানা ছিল না, তো সেদিন যা প্রথম নৌকা বাস যেদিন আপনারা বিজয় চ্যাম্পিয়ন প্রাইজ নিয়ে আসলেন ওই সময় আপনার কেমন লাগলো? একদম খুব ভালো। তখন কোন পাশে বসছিলেন আপনি, কোন জায়গায় বসেন? আমি বাম সাইডে এই জায়গায় বসি, এই জায়গায় এই দুই ঘরের মাঝামাঝি মাঝামাঝি জায়গায় বসেন। তো আপনি তো মাঝামাঝি জায়গায় ছিলেন, মাঝামাঝি জায়গায় বসে নৌকা যখন একদম ফিনিশিং পয়েন্টে যায় তখন কি বোঝা যায় যে আমার নৌকা পারছে কি হারছে? হ্যাঁ কোনো রকম বোঝা যায় কি, যারা বাইচ খেলে তারা একটু বুঝতে পারে, তারা বুঝতে পারে অত দূর থেকে বুঝতে পারে, বুঝতে পারে যে হয়তো অল্প খানিক জায়গা। আচ্ছা ফাইনালের দিন একদম ফিনিশিং পয়েন্টে যায় যখন আপনার নৌকা জিতে গেল তখন আপনার কেমন লাগলো? খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে, তো কি বলবো এখন তো আর বলে ভাষা বোঝানো যায় না। সেন্স ঠিক ছিল? হ্যাঁ ছিল তো, খুব আনন্দের মধ্যে ছিল আর কি, খুবই আনন্দ, খুব আনন্দ। আচ্ছা আপনারা ওই গতবার হাদলে কয়টা টান দিছিলেন মোট মনে আছে? মনে নাই, তাও তো 8-9টা 12-13টা। আচ্ছা নৌকা বাইচ করতে করতে অনেক সময় অসুস্থ হয় বা নৌকা থেকে ছিটকে পড়ে যায়, এরকম কোনো দুর্ঘটনা কি আপনি দেখছেন কোনোদিন? হ্যাঁ দেখছি, দুই বছর আগে চান্দায় জনতা এক্সপ্রেস নৌকায় বাইচের একটা অপারেশন করা ছিল, সে বাইচ খেলাতে খেলাতে স্ট্রোক করেছিল, স্ট্রোক করে পরে মারা গেছিল। নৌকার উপরে স্ট্রোক করেছিল? নৌকার উপরে মারা গেছিল নাকি? না এখন দেখা যায় কি যে হাত মৌতের মালিক তো একজন, জি জি, তো তারপর দেখা যাচ্ছে সুস্থ মানুষও মারা যাচ্ছে, এই যে এটাই আর কি, তো অসুস্থ মানুষ নৌকা ওঠে না, জেনে শুনে কাউকে উঠানো হয় না, এখন তারপরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ ও আচ্ছা নৌকা বাইজ দেওয়ার জন্য বাইজে যখন ওঠেন বাইজের দিন উঠার আগে কি কোনো কিছু খাওয়ার দরকার হয়, এই মানে একটু দম ঠিক রাখার জন্য বা শরীরে এনার্জি বাড়ানোর জন্য? না এসব এরকম ধরনের কিছু না, অথবা তো কেউ প্রাণী খায় বা কেউ লজেন একটা গালে দেয় এই আর কি। টাইগার স্পিড 7-Up এগুলো না, এসব এসবগুলো মন ইচ্ছা ভাবে যে কোনো টাইমে খেতে পারে একদম। টান দেওয়ার পরে এটা বাইজের দিন বাইজ উপলক্ষে কোনো আলাদা খাওয়ার প্রিপারেশন থাকে না? সাংবাদিক আছে আমাদের, তিনি প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করে, খাওয়ার ব্যবস্থা করে। কি কি ধরনের খাবার দেয়? খাবার ধরেন ভাত দেয় বা মাছ দেয়, মাংস দেয়, মানে এক এক দিন এক রকমের ফল দেয়, এক এক দিন এক রকমের ফল দেয়, চিরা দেয়,
আপনারা যে নৌকা বাইজ দিতে যান হাটগ্রাম হাতলে নৌকাকে প্রতিদিন নিয়ে যান নিয়ে আসেন? হ্যাঁ, নৌকা প্রতিদিন নিয়ে যাই, প্রতিদিন নিয়ে আসি। নৌকা রেখে আসেন না? না, নৌকা রেখে আসি না। আপনি কত দূর পর্যন্ত বাইজ দিতে গেছেন হাটগ্রাম হাতল ছাড়া? আমি ধুলাউড়ি গেছি, সাথিয়া গেছি, হাই যে বরুলিয়া গেছি। সাথিয়া তো অনেক দূরে, আপনারা কি নৌকা সেবার নিয়ে গিয়ে যান নিয়ে আসেন? আমরা নৌকা নিয়ে যাই ওইখানে আর কি। ওখানে গিয়ে থাকা লাগছে? হ্যাঁ, বাইজ শেষ করে তারপরে চলে আসছেন একবারে। আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, খুব ভালো লাগবে। ভালো লাগবে? আর অন্য নৌকাগুলো আপনাদের দেখে কি মনে করবে? অন্য নৌকাগুলো আমাদের দেখে তো একটু খারাপ লাগবেই। ওরা তো চিন্তা করবে গত বছর আমাদের এই বাংলার দুলদুল বাইশ করে হারা দিছে, এবার আমরা প্রতিশোধ নেব। এবারও প্রতিশোধ নেব, ওরা চেষ্টা করবে। তারপরে ধরা যে নৌকার সাথে যেহেতু পারিনি। আপনারা বাইজের দিনে এই নৌকা বাইজের কতক্ষণ আগে খাওয়া দাওয়া করে নৌকায় ওঠেন? তাও দুই তিন ঘন্টা। দুই তিন ঘন্টা আগে খাওয়া দাওয়া সেরে নেওয়া লাগবে, তাই না? হ্যাঁ, সেরে দেওয়া। আচ্ছা, খাওয়া দাওয়া কি বাড়িতে করে রওনা দেন নাকি ওই ওখানে? হ্যাঁ, আমরা বাড়িতে করে রওনা দিই, সবাই সব বাজে এক জায়গায় খাওয়া দাওয়া করে। আচ্ছা, আপনাদের নৌকার জার্সি আছে? হ্যাঁ, জার্সি আছে। কি কালারের জার্সি? জার্সি আছে আপনার গোলাপি কালারের। গোলাপি কালার, এগুলো আগে কর জার্সি। আপনার গায়ে আমি একটা জার্সি দেখতে পাচ্ছি, এটা কোন সালের জার্সি? এটা এটা স্বর্ণ না, এটা প্রথম এই নৌকা বাইদে। কত বছর আগের জার্সি এটা? পাঁচ বছর তৈরি, চার বছর, পাঁচ ছয় বছর আগের জার্সি, চার বছর হইলো আর কি। আচ্ছা, এই নৌকা বাইদে যায় একদিনে কেমন খরচ হয়, আইডিয়া আছে আপনার? না, এটা তো কোনো আইডিয়া নাই, আমরা তো এটা জানা নেই। দশ হাজার টাকার মতো খরচ হয়। এই টাকা আপনারা কীভাবে ম্যানেজ করেন? আমাদের সমতা আছে, সে সমতার মাধ্যমে আর কি খরচ করেন। আপনি মোট কয়টা নৌকা বাইজ করছেন, কত কয়টা জায়গায়? আমি আমি মোট চারটা জায়গায় নৌকা বাইজ করছি। কোন কোন চার জায়গায়? হাটগ্রাম, হাদল, গরুলিয়া আর আটলঙ্কা। আটলঙ্কা? হ্যাঁ, ঠিক নাই। আর কয় আর কই কোন সব জায়গায় কি আপনি এই বাংলার দুলদুল নিয়ে বাইস করতে গেছেন না অন্য নৌকায়? হ্যাঁ, এই বাংলার দুলদুল নিয়ে বাস খেলতে গেছি, পবাখালী এক্সপ্রেসের বাস খেলছি, এই দুটো নৌকায় আর কি। আর অনেকে উঠছে বলে আপনাকে যদি কেউ হায়ার করে নিতে চায় আপনি কি যাবেন? হ্যাঁ, এলাকা যদি সবাই যায় তো যাই আর কি। না না, শুধু আপনাকে? না, শুধু আমি হলে যাই না, এক জায়গায় এক 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 নৌকায় হয়তো বাইজাল দুটো পাঁচটা শট গ্রাম ওয়াইজ বাসতেছে যে এই গ্রামে দুটো নেবো, ওই গ্রাম থেকে পাঁচটা নেবো। না, এরকম তো, এরকম তো নৌকা বাইজ খেলে না, এরকম নৌকা বাইজ দেওয়া যায় না। না, যার যার এলাকার, যার যার এলাকার, যার যার নৌকার সেট ধরে সেই সেই নৌকা যায়। ওইভাবে বাসাই লোক, এইভাবে কোনো বাসাই যায় না, যে নৌকা যায় সেই নৌকার সেট ধরেই। ওই পবাখালী নৌকা বড় না আপনার দুলদুল বড়? দুটো সমানই, পবাখালী নৌকা হয়তো এক দুই গাছ বড় আছে, ওইটা একটু বড় আছে, একটু বড় আছে। কোন নৌকাটা নিয়ে মজা পাইলেন বেশি? নৌকা আমার এটা নিয়ে মজা পাই বেশি, যেহেতু এটা ছোট থেকে টানছি বাংলা দুলদুলটা নিয়ে মজা বেশি। আচ্ছা এনামুল ভাই, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লোক আছে আপনাদের গ্রামের, এবং ছোটো ছোটো বাচ্চাও আছে নৌকার বাইজেল সাইডেলদার অনেকেই আছে। কারো গায়ে আমরা দেখতে পাচ্ছি না বাংলার দুলদুলের জার্সি, আপনার গায়ে দেখা যাচ্ছে দুলদুলের জার্সি, বিষয়টা কি? আসলে নৌকা কত মানে নৌকার কথা বললেই আমার এত ভালো লাগে বা এত আনন্দ লাগে যে বলে বোঝাতে পারবো না, ভাষা প্রকাশ করতে পারবো না। তো আমি আর কি প্রস্তুত হয়ে যাই যে নৌকা ওঠা লাগবে বা নৌকায় যাওয়া লাগবে, এই জন্য আমি গেঞ্জি গায়ে দেবো। আপনি কি অন্য সময় এই বাংলার দুলদুলের জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়ান নাকি? না, অন্য সময় এই গেঞ্জি গায়ে দিই, অন্য সময় যান না, যখন এটা নৌকার গেঞ্জি, আমি নৌকায় ব্যবহার করি আর কি। মানে নৌকা রিলেটেড যখন কোনো কাজ হয় তখন আপনি নৌকার জার্সি গায়ে চলে আসেন, তাই তো? হ্যাঁ। দর্শক, আমরা একজন নৌকাবাইজের মাঝি পাইলাম, নৌকার প্রতি তার অদম্য ভালোবাসা, এতই ভালোবাসা যে সারাক্ষণ তিনি এই নৌকার জার্সি গায়ে থাকেন, এবং নৌকা রিলেটেড কোনো কাজ হলেই এই জার্সি গায়ে দিয়ে তিনি ছুটে যান, এবং এই তার ভালোবাসাই হয়তো তাকে একজন ভালো বাইজেলের সুনাম অর্জন, সুনাম এনে দিয়েছে। তো যাই হোক, অনেক কথা বললাম, তো ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ, খুদা হাফেজ।